সকাল সকাল বাবা ছেলে সেজেগুজে কোথায় যাচ্ছে? যাচ্ছে আমাদের ইউনিভার্সিটির আইফেস্ট প্রোগ্রামে। আইফেস্ট কি জিনিস? আইফেস্টে ইউনিভার্সিটির সব স্টুডেন্টরা তাদের দেশকে রিপ্রেজেন্ট করবে। হ্যাঁ, এই টেন্টগুলোতেই এক একটা দেশ তাদের স্টল নিয়ে বসেছে, আর তার পাশাপাশি চলবে কালচারাল প্রোগ্রাম। প্রত্যেক দেশকেই সুযোগ দেওয়া হবে 4-5 মিনিট করে তাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য। প্রথমেই আমরা চলে এলাম আমাদের স্টলে, মানে বাংলাদেশের স্টলে। এখানে আমরা তুলে ধরার চেষ্টা করেছি আমাদের বাংলাদেশের ঐতিহ্যকে। এই যে সমস্ত পোস্টার, এগুলো কিন্তু আমাদের নিজেদেরই বানানো। অন্যান্য দেশের সবাই আমাদের স্টলে এসে জানতে চাচ্ছে আমাদের দেশ সম্পর্কে, আর আমাদের স্টুডেন্টরা তাদের সব কিছু বর্ণনা করছে। এর পাশাপাশি চলছে কিন্তু মেহেদি দেওয়ার উৎসব, কারণ ওরা ওদের হাতে ট্যাটু করতে অনেক পছন্দ করে। সবসময়ই মেহেদি দেওয়ার জন্য বিদেশিদের লাইন পড়ে যায়। আমাদের স্টলে কিছুক্ষণ থেকে আমি চলে গেলাম অন্যান্য স্টলগুলো ঘুরতে, কারণ অন্য দেশের সম্পর্কেও জানতে হবে তো। ম্যাক্সিমাম দেশই ওদের দেশের ফেমাস যেসব খাবার আছে সেগুলো সেল করছিল। এছাড়াও অনেকে কসমেটিক বা অন্যান্য ধরনের কিছু জিনিসও সেল করছিল। ম্যাক্সিকানদের এই হ্যাটটি কিন্তু অনেক ফেমাস। ওদের এই হ্যাটটির নাম সম্ব্রেরো হ্যাট। এর পাশাপাশি ওরা বিক্রি করছিল ওদের ফেমাস যেসব খাবার আছে। এরপরে দেখলাম সৌদি আরব স্টলে সব ভাই ব্রাদাররা মিলে বেশ মজা করছে। সামনে যে ছোট ছোট বাঁশ গাছগুলো দেখতে পাচ্ছেন, এগুলোকে কিন্তু বলে লাকি ব্যাম্বো। এই বাঁশ ঘরে রাখলে লাক ভালো হয় কিনা এটা অবশ্য আমার জানা নেই। এই তো এভাবে একে একে আমি সব স্টলগুলো ঘুরে ঘুরে দেখছিলাম। ডালিম কিন্তু ইসরায়েলের ধর্মে এক গুরুত্বপূর্ণ ভূমিকা বহন করে। এর পাশাপাশি স্টলে ছিল কিছু ক্র্যাফটিং, যা কিনা ওরা গাছের পাতা দিয়ে করছিল। এরপর চলে এলাম জাপানের সামনে। ওখানে শুরুতেই ওদের কিছু জাপানিজ বই শো করা ছিল। আর যেটা আমি চিনতে পারলাম সেটা হলো অরিগ্যামি, কাগজ দিয়ে নানান ধরনের জিনিস বানানো। এই তো জাপান শেষে চলে গেলাম ভিয়েতনামের সামনে। এখানে যে জিনিসটা নজর কাড়লো সেটা হলো এদের এই পাখা আর হ্যাটগুলো। এই অ্যানিমেলগুলো সোপ স্টোন দিয়ে তৈরি। না না, গায়ে মাখার সাবান না, স্টোনটার নামই সোপ। এইটা ছিল মালিতে। এছাড়াও ওরা সেল করছিল ওদের কিছু ঐতিহ্যবাহী জুয়েলারি।